सफर शहर शहर समय कखन कोथाय दाड़ाय जीवनेर प्रति पाठे एका एका चलि पथे आर चले आसमानी रंगे डूबे अनुरागे अनुभवे खोजे पाए আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন এটাই কামনা করি। তো ভিউজ দেখতে পাচ্ছেন ডায়াং রানার একটি বুলেট, যে বুলেট গাড়িটি আমার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন আমার এই সাইডে, ওই গাড়িটি কালো কিসকিসে গাড়ি, ব্ল্যাক কালারের গাড়ি। এই গাড়িটির বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব। এই গাড়িটি আসলে আমার লাইফে এরকম গাড়ি পাই নাই, এত অল্প বয়স এবং এত অল্প চলা, যেটা আমার ব্যবসার বয়সে এই গাড়িটি আমি এরকম পাই নাই। পাইছি, অনেক গাড়ি পাইছি, কিন্তু বেশি বয়স বা বেশি চলা, কিন্তু এই গাড়িটি একদম অল্প বয়স এবং একদম অল্প চলা। মানে এটা নেওয়া শোরুম থেকে নেওয়া একই সমান কথা, এই গাড়িটি এত সুন্দর হয়ে আছে। তো এই ভিডিওটির মাধ্যমে এই গাড়িটির বিবরণ জানানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলটি বাজিয়ে দিবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাথা, এত সুন্দর এই গাড়িটির লুকস যে বলার মতো না। তো এই গাড়িটির টায়ার থেকে শুরু করতেছি। এটা হচ্ছে সামনে টায়ার, দেখতেই পাচ্ছেন শোরুম বরাবর টায়ার, যাহা 50 থেকে 55 হাজার কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। দেখতেই পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ টায়ার। গাড়িটি চলছে কত এটা আমি পরে দেখাবো, তার আগে টায়ারটি দেখেন কত সুন্দর নতুন টায়ার। এরপরে মাডগার্ড যদি দেখাই, মাডগার্ড দেখাইলে ঠিক এরকম লাগবে। দেখতেই পাচ্ছেন কোনো জায়গার দাগ স্পট এবং ঘেঁষা ঘষে নেই, একদম নতুন মাডগার্ড। দেখতে পাচ্ছেন সামনের মাডগার্ড অনেক জায়গাতে থাকে, এটা তো তাও নাই, ঠিক আছে। সামনের দুইটি সকাপ দেখানো হচ্ছে, সামনে দুইটি সকাপ একদম ফুল ফ্রেশ হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন দেখাবো হেডলাইট, হেডলাইটের গ্লাস সহ পুরা হেডলাইটের মাথা একদমই নিখুঁত, কোনো জায়গার দাগ স্পট একদমই নেই। নতুন গাড়ির বিবরণ আর কীভাবে দিব, তারপরেও দেখানো হচ্ছে। দেখতেই পাচ্ছেন সিঙ্গেল লাইটটাও একদম নতুন, এবং ঝকঝকে করতেছে। হ্যান্ডেল বারটা একদম নতুন, দেখতে পাচ্ছেন এটাও কোনো ডিসকালার হয় নাই, পুরা গাড়িটাই ফ্রেশ। এখন দেখানো হচ্ছে ট্যাঙ্কি, ট্যাঙ্কি আর কি দেখেন, আমার ট্যাঙ্কির ভিতর দিয়ে আমার জামা কাপড়ও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এত সুন্দর গ্লেস, নতুন এরকম গাড়ি আমার লাইফে পাইনি ভাই, যেটা সত্যি কথা। দেখতে পাচ্ছেন কত সুন্দর ট্যাঙ্কি, একদম মাসির দাগ একদমই নেই, কোনো জায়গার দাগ স্পট নেই। টুল বক্স দেখানো হচ্ছে, টুল বক্সও ফ্রেশ আছে। ইঞ্জিন তো কি আর বলবো, ইঞ্জিনের নাট দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝকঝকা, একটা নাট বল্টও খোলা পড়ে না, নতুন গাড়ি কোনো নাট বল্টও খোলা মানে পড়ছে এরকম প্রশ্ন করাও যাবে না, ঠিক আছে, একদম নতুন। বাম্পার দেখতে পাচ্ছেন, দেখেন পাউদানি প্রমাণ করতেছে, পাউদানি যে গাড়িটি নতুন কিনা। দেখতে পাচ্ছেন সাইড কভার একদম ফ্রেশ রয়েছে, দেখতে পাচ্ছেন এই সাইডের অংশটাও একদম নতুন মতো রয়েছে। ব্যাগ রাখার হুকও রাখা হয়েছে, ব্যাগ রাখার কারণে যে অনেক জায়গাতে এখানে স্পট পড়ে যায় এই গাড়িতে তাও হয় নাই, ঠিক আছে, একদম নতুন 100 cc গাড়ি। এখন বলবো নাম্বার সম্পর্কে, এই গাড়িটির নাম্বার নেই, নাম্বার সারা গাড়ি, শোরুম পেপার্স রয়েছে। সারা বাংলাদেশে যে কোনো ডিস্ট্রিক্টে যদি নাম্বার আপনারা করে নিতে পারেন আপনারা পারবেন, কারণ নাম্বার সারা, আমরা মালিকানা পরিবর্তন করে দিব। যারা এই গাড়িটি নেবেন তাদের নামে আমরা এই গাড়িটির মালিকানা পরিবর্তন করে দিব একদিনের মধ্যেই। আমাদের পার্শ্ববর্তী শোরুমের হোন্ডা, এটা বগুড়া শহরের হোন্ডা এটা, ঠিক আছে। এখন দেখাবো পিছনের টায়ার,
सामने टायर पिछने टायर खूब ही सुंदर रही है शोरूम बरबर टायर देखते हैं पिछने टायर एक तो हावा कम आवा हावा दिए दिन सिंगल लाइट देखें ये अंशाओ देखें नतून एम आंशा एकदम नतून फ्रेश को जगह दाग स्पट नहीं साइड कवर देखें को जगह दाग स्पट एकदम ही नहीं एक कथा फुल गाड़ीटाई फुल फ्रेश रही है ठीक है टांगी देखाना हे टांगी देखते हैं एकदम नतुन मतन टांगी गाड़ीटर सब किस नतून बाइक पावदानी सैलेंसार देखते सकाप देखें प्रति अंश ही देखान चेष्टा करते देखें ब्रेक এটাও কিন্তু একদম নতুন সব গাড়ি ব্রেক পুরাতন হয়ে যায় ঢং ধরে যায় এই গাড়িটির নতুন যেহেতু ব্রেকটাও নতুন রয়েছে ইঞ্জিন দেখানো হচ্ছে দেখেন ইঞ্জিন একদম নতুন নাটগুলোই প্রমাণ করতেছে গাড়িটির ইঞ্জিন কেমন ঠিক আছে তো নতুন গাড়ি নতুন ইঞ্জিন নতুন সব কিছুই এটাই স্বাভাবিক এখন গাড়িটি চলছে কত এটাই আমি দেখাবো গাড়িটি চলছে সতেরোশো বিয়াল্লিশ কিলো চলছে গাড়িটি গাড়িটি চলছে 1742 কিলো মাত্র এই দেখেন এই গাড়িটির সামনের দেখতে পাচ্ছেন এই যে এই জিনিসগুলো কত নতুন মতো রয়েছে একদম নতুন কোনো জং টং ধরা ইত্যাদি কিছুই নেই ঠিক আছে এখন চাবি দেখাবো দুটি চাবি ইনটেক দেখেন এটা ব্যবহৃত চাবি এটা ইনটেক চাবি দুটি চাবি রয়েছে এখন স্টার্ট করে দেখাবো গাড়িটি স্টার্ট পিকআপ ছেড়ে দেওয়া হয়েছে ইঞ্জিন কিন্তু রানিং অবস্থায় আছে স্টার্ট অবস্থায় আছে ইঞ্জিন দেখতে পাচ্ছেন ইঞ্জিনের সাউন্ড কোনো ধরনের বাজে সাউন্ড নাই তো ভিউস এই গাড়িটি যারা শোরুম প্রাইসে শোরুম থেকে যারা নিতে চান যে আমি শোরুম থেকে গাড়ি নিব তাদের জন্য এই গাড়িটি তাদের জন্য এই গাড়িটি দেখতেই পাচ্ছেন একদম শোরুম বরাবর গাড়ি গাড়িটি বয়স মাত্র সাত মাস সম্ভবত গাড়ির আমি কাগজ দেখে আমি নিশ্চিত হব তো এই গাড়িটি যারা শোরুম থেকে নিতে চান তারা যদি কমপক্ষে 30,000-35,000 টাকা কমে বা 25,000 টাকা কমে যদি নিতে চান তাহলে গাড়িটি নিতে পারবেন টাকাও সাশ্রয় হলো গাড়িটি নতুন পাইলেন তো গাড়িটির এখন প্রাইস বলবো এই গাড়িটির প্রাইস 62,000 নাম পরিবর্তন সহ এই গাড়িটির প্রাইস 62,000 নাম পরিবর্তন সহ যারা এই গাড়িটি নিতে চান আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো ঠিক আছে ভালো থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু